সম্প্রতি ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর হঠাৎ করে দেশে পেঁয়াজের দাম কয়েক গুণ বেড়ে যায়। বাংলাদেশে বাৎসরিক পেঁয়াজের চাহিদার 40% আমদানি করতে হয়, যার 95% আসে ভারত থেকে। সেজন্যই ভারত রপ্তানি বন্ধ করলে বাংলাদেশের বাজারে দাম বেড়ে যায়। একই ঘটনা ঘটে চিনি, গম, ভুট্টা, মসুর ডাল কিংবা মশলা যেসব দেশ থেকে আসে তারা রপ্তানি বন্ধ করলেও। যদিও বাংলাদেশে বছরের খাদ্যশস্য এবং মশলার যে চাহিদা তার প্রায় সবই দেশে উৎপাদন হয়, কিন্তু এর বাইরে একটি বড় অংশের খাদ্যশস্য এবং অন্যান্য পণ্য আমদানি করে বাংলাদেশ। এর মধ্যে চাল, গম, ভুট্টা, পেঁয়াজ, ছোলা, সয়াবিন তেল, চিনি সহ নানা রকম নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী 2018-19 অর্থ বছরে 4,38,000 কোটি টাকার বেশি পণ্য আমদানি করেছে বাংলাদেশ। আমদানি পণ্যের মধ্যে 1/5 নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এর মধ্যে সর্বোচ্চ আমদানি হয় চীন থেকে, মোট আমদানির 26%-এরও বেশি। তালিকায় এর পরেই রয়েছে ভারত, যে দেশটি থেকে মোট আমদানির প্রায় 15% আমদানি হয়। এরপর ক্রমে সিঙ্গাপুর, জাপান, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী জুলাই মাসে যে খাদ্য সামগ্রী আমদানি করা হয়েছে তার শীর্ষ 10টি পণ্যের মধ্যে রয়েছে চিনি, সয়াবিন তেল, দুধ এবং দুগ্ধজাত পণ্য, আদা, গম, চাল, লঙ্কা, মসুর ডাল এবং পেঁয়াজ। এছাড়া রসুন, চা এবং হলুদ রয়েছে শীর্ষ খাদ্য সামগ্রী আমদানির মধ্যে। বাংলাদেশ এছাড়াও ভুট্টা, শুকনো সবজি, আপেল এবং সিট্রাস জাতীয় ফল, জাফরান এবং হলুদ সহ বিভিন্ন মশলা আমদানি করে। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন আর বাংলাদেশ টিসিবির আওতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে চিনি, তেল, পেঁয়াজ, ছোলা, খেজুর সহ বেশ কিছু পণ্য আমদানি করা হয়। বাংলাদেশ তার আমদানির সবচেয়ে বড় অংশটি করে চীন থেকে। প্রথম আমদানি পণ্যের মধ্যে রয়েছে সয়াবিন তেল এবং গম। পরিসংখ্যান ব্যুরোর হিসেব অনুযায়ী এবছরের জুলাইতে চীন থেকে 8,759 কোটি টাকার পণ্য আমদানি করা হয়েছে। ভারত থেকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পণ্য আমদানি হয়। দেশটি থেকে যেসব খাদ্যপণ্য আমদানি হয় দেশে তার মধ্যে রয়েছে পেঁয়াজ, দুধ এবং পনির, সূর্যমুখী সয়াবিন তেল সহ চিনি, মধু, কোমল পানীয়, চিপস, বিস্কুট, চকোলেটস এবং ক্যান্ডি জাতীয় খাবার। বাংলাদেশে বাৎসরিক পেঁয়াজের চাহিদার 40% আমদানি করতে হয়, যার 95% আসে ভারত থেকে। বিশ্বের নবম বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিল থেকে বাংলাদেশে খাদ্য সামগ্রীর মধ্যে গম, চিনি, মাংস এবং নানা ধরনের শুকনো ফল ও মশলা আমদানি করতে হয়। সরকারের দেশীয় চাহিদা অনুযায়ী বছরের উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করা হয় না, যার ফলে বাংলাদেশ আমদানি নির্ভরতা কমাতে পারছে না। ফলে প্রতি বছরই দেশে উৎপাদনের পরেও চালের মতো আবশ্যিক খাদ্যশস্যের একটি অংশ আমদানি করতে হয়। এক্ষেত্রে সরকারকে আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার। প্রয়োজনে প্রতিটি খাদ্যশস্যের চাহিদা হিসেব করে গবেষণা এবং বিনিয়োগ বাড়ানো দরকার। একই সঙ্গে সরকারকে আমদানি নির্ভরতা কমানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় 13,000 মিলিয়ন মার্কিন ডলার। এখন বাংলাদেশের সাথে চীনের এত শীঘ্রই বাণিজ্যে সমতা আনা সম্ভব হবে না, কিন্তু চীনের প্রয়োজন মাথায় রেখে রপ্তানি বাড়াতে পারলে বাণিজ্য ঘাটতি অনেকটাই কমে আসবে। বন্ধুরা, আপনি এর মধ্যে বাংলাদেশে বাস করেন নাকি ভারতে, সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।